এ বাবা আবার মুখে লেগে বুঝেছিলাম মেয়ে কত কান্নাকাটি করবে। কোথায় গেল সবাই? আর এই যে চলো যাচ্ছি, স্টার্ট করিস না, চলো যাচ্ছি মেয়ের ভ্যাকসিন দিতে। আর এই ছোটো মেয়ের ভ্যাকসিন আছে, বছরের ভ্যাকসিন, এটা দ্বিতীয় টাইম হচ্ছে। হ্যাঁ, কোথায় নিয়ে যাবো বোতলটা? বোতলটা কী করবি, তোর হাতেই থাকবে বোতলটা, নি না বোতলটা বাবাকে দিয়ে দে। তো আমরা চলে এলাম হচ্ছে ডক্টরের কাছে, আর ডক্টরের কাছে হচ্ছে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তোমরা ভাবছো এটা আবার কিসের ভ্যাকসিন? এটা হচ্ছে ওর না 20 দিন পর পরই জ্বরটা আসতো, মানে ইমিউন পাওয়ার খুব কম, ওই জন্য এক্সট্রা করে ওকে একটা ভ্যাকসিন দেওয়া হয়, ফিভারটা না আসে। এটা 5 বছর অবধি দিতে হবে, মাঝে ওর তর্কা জ্বরও হয়েছিল, সেই জন্য আমরা ওকে ভ্যাকসিনটা দিয়ে নিই। এখানে এসব খাওয়া দাওয়া, এ বাবা আবার মুখে লেগে যাচ্ছে। এদিকে দেখাও, এই যে ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট। কোথায় ইঞ্জেকশন, কোথায় দিয়েছে, কোথায় লেগেছে? হয়ে আছে, চলো বাবা মায়ের একটা বুঝেছিলাম মেয়ে কত কান্নাকাটি করবে। আর বাড়ি ফেরার রাস্তায় তখন এই পাখিগুলো হচ্ছে বসে, এখানে হচ্ছে নানান রকমের পাখি, খরগোশ, পায়রা দেখা যায়। তো আমার ছোটো মেয়ে না কোনো দিন দেখিনি, তাই জন্য এখানে আমি দাঁড় করিয়েছিলাম। আর পাখিটাও জিজ্ঞাসা করে নিয়েছিলাম, ওর বাবা বলছিল তো নিয়ে নিয়মকাল, তো নিলে এখন পাখিটা মারা যাবে, ওই জন্য আমি নিলাম। অথবি দুদিন ধরে পাখি পাখি করছিল, কিন্তু এই পাখির জায়গাটা দেখে দেখে তো অবাকই হয়ে গেল। এবার ভাবছে যে ওকে মনে হয় পাখি কিনে দেয়া হবে। সেই আমরা যখন বেরিয়ে গেলাম, তেজ বাপরে বাপ, মানে পাগল করে দেওয়ার মতো। আর একটু দাঁড়িয়ে ওর বাবা বলে যাচ্ছিল যে নেবো নাকি, তো আমি বললাম না না, গরমকাল নিতে হবে না, পাখিগুলোর কষ্ট এখন আর নিতে হবে না, যখন একটু বর্ষা বর্ষা পড়বে তখন আমরা পাখি কিনবো। তো ওর বাবা, ওর বাবা না পাখির প্রতি একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ ওর বাবা ছোটো নিজেই ছোটোবেলা থেকে অনেক পাখি পুষতো, সেটা হচ্ছে বদ্যি পাখি আর টিয়া পাখি। গরমকালে না ওরা খুব শরীর খারাপ হয়, মারা যায়, এই জন্য ওর বাবা আমিও বললাম না কিনতে হবে না, বর্ষাকাল হলে কি হয় মানে পাখিগুলো বেঁচেও যায়, ওই জন্য আমরা সেই সময় কিনলাম না, বেরিয়ে পড়লাম। আর ওদিকে দেখে অদ্ভি কি কান্নাকাটি করছে, সামলাতেই পাচ্ছিলাম না। এই দেখ বাবা, চল 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 ওদিকে, আবার মাছ নেবো, মাছ আছে। তারপর আমরা চলে এলাম এই খাবারের দোকানে। অদ্ভুত, আর অদ্ভুত দিদি কোন কতদিন বলেছিল চিকেন ললিপপ আর চিকেন পকোড়া খাবে, তাই জন্য এই দোকানে। আমি তো ফুচকা খাবো অনেকদিন। তারপরে আমাদের সন্ধ্যার টিফিন নেওয়া হয়ে গেল। সন্ধ্যার টিফিন নেওয়া হয়ে যেতেই আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আর তখন বাইরে এখন হচ্ছে ভোটের সময় না, চারদিকে প্রচার মিটিং মিছিল হচ্ছে। তো আমরা বাড়ি ফিরে চলে এলাম, উফ কি যে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে মেয়ে ভয় পাবে, দেখলাম না ভয় পাইনি। আবার 8টা বেজে গেলো, 6:30টাতে বেরিয়ে একদম সামনাসামনি। তাহলে বলো চলো এবার টিফিনটা নিয়ে, টিফিনটা খেয়ে নিই। আর এই দেখো রানি, এদিকে জুতোটা খোল, খোল সিঁড়ির ওপর খোল। হাত পা ধোয়া হয়ে গেছে।